আসসালামু আলাইকুম আপুরা, সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজকে 32 সাইজের একটা কামিজের মেজারমেন্ট নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। 32 সাইজ অনেক চিকনা, হ্যাংলা, পাতলা, রোগা আমার মতো যারা আছো তাদের মেজারমেন্ট। তো চলো আজকের মেজারমেন্টটা উঠিয়ে দেই। কামিজের মেজারমেন্ট দেখো, এই পাশে আপু মূল মাপ লিখে দিয়েছি, যাদের সাথে মিলবে তারা একদম নিশ্চিন্তে করে ফেলতে পারবে। কামিজের মেজারমেন্ট বডি দেখো 32, পেট লাইন হচ্ছে 28, ফাড়া বা কোমর হচ্ছে 32, ঘের হচ্ছে 18, লম্বা হচ্ছে 35 ইঞ্চি। যেগুলো চেঞ্জ করা যাবে, কোনো সমস্যা নেই। হাতার মুহুরি হচ্ছে 12 ইঞ্চি, মানে হাতার লম্বা হচ্ছে 12 ইঞ্চি আর হাতার মুহুরিটা হচ্ছে 8 ইঞ্চি। ওকে, তো এই মাপের কামিজটা বেসিক কী কী নিবে দেখো। গলার লম্বা নিবা 2 ইঞ্চি, গলার সামনে নিবা লম্বা 4 ইঞ্চি আর পেছনে নিবা 3 ইঞ্চি। এখানে তিনটা মাপ কিন্তু দেখো, এটা গলার পাশ, যেটা সামনে পেছনে একই রকম হবে। গলার পেছনে 3 ইঞ্চি, সামনে 4 ইঞ্চি। আপু এখানে কাত লাইনটা 5 ইঞ্চি দিচ্ছি এবং মোহরাটা 6 ইঞ্চি দিচ্ছি। আর এই যে ছোট ছোট দুটো সুতা দেখছো, হ্যাঁ 2 সুতা পরিমাণ কাত ডাউন তোমাকে করতে হবে। এরপর 0.5, আপু যে এটা লিখছি, এটা কেন লিখছি, এটা হচ্ছে যে তালপাট, যে এটাতে 1/2 ইঞ্চি পরিমাণ, 0.5 মানে হচ্ছে 1/2 ইঞ্চি পরিমাণ তালপাট কাটিং করতে হবে। এরপর প্যাট লাইনটা আপু 12 ইঞ্চিতে দিয়েছি। ফাড়া লাইন বা কোমর লাইন, যেখান থেকে জামাটার ফাড়া শুরু হবে, সেটা আপু 17 ইঞ্চিতে দিয়েছি। বুঝতে পেরেছ? এগুলাই ছিল মাপ। তো এখন এদিকে যদি আমরা মাপি, তাহলে হচ্ছে 32 কে 4 দিয়ে ভাগ দিলে 8 ইঞ্চি, তাই বডি 8, কোমর হচ্ছে 28, 4×7 28, 4 ভাগের 1 ভাগ, আর হচ্ছে 32, এই 8। অবশ্য সেলাইয়ের জন্য এক্সট্রা তোমাদেরকে নিতে হবে, যেটা কিন্তু আপু তুলে ধরেনি। বাকি রইল এখানে দেখো ঘের, ঘের আপু 9 ইঞ্চি দিছি, সেলাইয়ের জন্য বাড়াই নিবা। তবে অনেকে বলতে পারে, আপু তুমি তো অনেক কম নিয়েছো। হ্যাঁ কম নিয়েছি, তোমরা বেশি নিবে সমস্যা কোথায়। আর এই 1 ইঞ্চি দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কর্নারটা ঘুরিয়ে 1 ইঞ্চি ওঠালে তোমার জামাটা সুন্দর হবে। আর এই 35 হচ্ছে জামাটার লম্বা, যেটা পরিবর্তনযোগ্য, চাইলে ছোট বা বড় তুমি করতে পারবে। ভালো লাগলে শেয়ার করে দিও। আল্লাহ হাফেজ।